নমস্কার। আজকে আমি তোমাদের এখানে দেখতে পাচ্ছ ইজি ওয়ান ভি, অর্থাৎ ভার্বের একেবারে এক নম্বরে যে রেখেছিল ফাইনাইট নন ফাইনাইট, আজকে আমি তার মধ্যে নন ফাইনাইট সাইটে আলোচনা করব। ফাইনাইটটা তো আগে আলোচনা করেছি। এনিওয়ে আমরা দেখাচ্ছি, এখানে লেখা আছে ইনফিনিটিভ, নন ফাইনাইট তিনটে ভাগে ভেঙে যাচ্ছে। কি কি? নাম্বার ওয়ান দ্য ইনফিনিটিভ, ব্র্যাকেটে লেখা আছে ভি ড্যাশ এন, অর্থাৎ এটা একটা ভার্বাল নাউনের কাজ করে সেন্টেন্সের ভিতরে, ব্যাপারটা পরে বুঝিয়ে বলব। আর আছে পার্টিসিপল, এটা ভার্বাল অ্যাডজেক্টিভের কাজ করে। আর তিন নম্বরে আছে জেরান্ট, এটা ভার্বাল নাউনের কাজ করে। এটাও ভার্বাল নাউন, এটাও ভার্বাল নাউন, তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা ব্যবহারে। তো আমি আমাদের এই দুটো মুছে দিচ্ছি, কারণ আজকে আমি এই শুধু ইনফিনিটিভটাই পড়াবো। আচ্ছা, আগে এই সেন্টেন্স দুটো আমরা দেখি। এখানে লিখেছি দে অলওয়েজ ফাইন্ড ফল্ট উইথ মি, এখানে ফাইন্ড এটা ফাইনাইট ফর্ম আছে। কেন ফাইনাইট না? সাবজেক্ট যদি এখানে হি হয়ে যেত, এখানে ফাইন্ড সাস, অর্থাৎ সাবজেক্ট বদলের সঙ্গে একমাত্র এই ফাইনাইট এরিয়াটাই বদলে যেত। কিন্তু নন ফাইনাইট বা ইনফিনিটিভ হচ্ছে সেই জিনিস যে সাবজেক্ট যাই হোক না কেন, তার চেহারাটা একই রকম থাকে। এই জন্য গ্রামাটিক্যালি বলা হয় যে ফাইনাইটস আর লিমিটেড বাই দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ দ্য সাবজেক্ট, সাবজেক্টের নাম্বার পার্সনের দ্বারা ফাইনাইট ভার্ব লিমিটেড। মতলব সাবজেক্ট পরিবর্তন হলে ফাইনাইট ভার্ব পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু নন ফাইনাইটের ক্ষেত্রে সেটা কখনোই হবে না। দেখা যাক এই এক্সাম্পলটা আমি কি লিখেছি। দে অলওয়েজ ট্রাই টু ফাইন্ড ফল্ট উইথ মি, দুটোর মিনিং কিন্তু কাছাকাছি একইভাবে। তারা সর্বদাই চেষ্টা করে আমার ব্যাপারে দোষ খুঁজতে। তাহলে এখানে টু ফাইন্ড কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবে, এটা যদি আমি হিউ করে দিই তাহলে হি অলওয়েজ ট্রাইজ, এইটা ফাইনাইট, এটা চেঞ্জ হবে, কিন্তু টু ফাইনাইট টু ফাইন্ড কখনোই চেঞ্জ হবে না। সেই জন্যেই এটাকে আমরা ইনফিনিটিভ বলছি। এবং এই যে তিনটে আগে বললাম, এদের কারোরই চেহারা কিন্তু কোনোভাবে চেঞ্জ হবে না, এই জন্য এরা নন ফাইনাইট গ্রুপে থাকে। ওকে, তো আমি এই দুটো বলা হয়ে গেল, এই দুটো মুছে দিচ্ছি। এবারে একটু দেখাবো, এটাকে আমরা ভার্বাল নাউন বলেছি। কি এই ভার্বাল নাউন ব্যাপারটা? ধরা যাক, আচ্ছা আমি ওটা একটু পরে বলছি তোমাদের। এবার আমরা এদিকটা চলে আসি, এখানে লেখা আছে সোপসি ওসি, এটাকে সিম্পল ইনফিনিটিভ ইউজেস বলা হয়। আগে আমরা এক্সাম্পলগুলো দেখি, তারপরে বোঝাচ্ছি ব্যাপারটা। এটা আমার সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, তাই এখানে সাবজেক্ট লেখা আছে ইনফিনিটিভ অ্যাজ আ সাবজেক্ট টুয়ার্ড ইজ হিউম্যান, মানুষ মাত্র ভুল করে। ভার্বের অবজেক্ট হিসাবে বার্ডস লাভ টু সিং, এই টু সিং এই লাভ ভার্বের অবজেক্ট হিসাবে বসেছে। প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে অ্যাবাউট একটা প্রিপোজিশন, হি ইজ অ্যাবাউট টু ডাই, সে মর মর, সে মৃত্যুর মুখে এসে গেছে। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট আবার দু ধরনের হয়, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর নিচেও লেখা আছে কমপ্লিমেন্ট অবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখা যাক ব্যাপারটা কি। রাম ইজ টু গো টু কলকাতা, রামের কলকাতা যাওয়ার কথা। তো এই যে টু গোটা আমরা এই রামের ব্যাপারে ব্যবহার করেছি, বি ভার্বের পরে, অর্থাৎ এটাকে বলা হয় ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশনের ফর্ম, তারপরে। তাহলে এটা সাবজেক্ট সংক্রান্ত কথা, রাম সংক্রান্ত কথা, তাই এটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর পরের সেন্টেন্সটা আই শ হিম গো, এই যে গো ইউজ করা আছে এই গোটা কিন্তু হিম সম্বন্ধে বলা আছে। আই শ, আমি দেখলাম, হিম গো তাকে যেতে, তাহলে গোটা এই সেন্টেন্সের
এই ভার্বের অবজেক্ট হিম, সেই হিম সংক্রান্ত কথা, সেই জন্য এখানকার গোটাকে বলা হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কিন্তু এখানকার টু গোটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন তোমার প্রশ্ন করতে পারো এখানে কেন টু নেই, এখানে যে টু নেই সেটা আমি এটা যখন বোঝাবো তখন বলে দেবো। এনিওয়ে তাহলে আমি এখানে লেখা আছে সোপসি, কেন লিখেছি, এটা হচ্ছে এস ও পি সি আর এটার জন্য ও সি ব্যবহার করেছি, এই হচ্ছে আমার সোপসি। এই যে ব্যবহার, এই ব্যবহারগুলোকে বলা হয় একসঙ্গে সিম্পল ইনফিনিটিভ ইউজেস। এবারে আমরা এই পার্টটা দেখাচ্ছি যে এখানে দেখো স্টার্ট দিয়ে রেখেছি, স্টার্টটা নিচে আছে অবশ্য, বিট লেট মেক নিড ডেয়ার সি হিয়ার হেল্প ওয়াচ অবজার্ভ প্লিজ। এই যে ভাবগুলো এবং আরও এর সঙ্গে এখানে লিখেছি অক্সিলারিজ উইদাউট টু, অক্সিলারিজ এর পরে যে ভার্বগুলো পড়ে আই শ্যাল গো, আই ক্যান ডু ইট, এই যে অক্সিলারিজগুলো গোটা 13-14টা অক্সিলারিজ আছে, মে মাইট ক্যান কুড এসব, সেগুলো সব অক্সিলারিজ। ইভেন যে আমরা আস্কিং বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে যে ডু ব্যবহার করি সেই ডু অক্সিলারি টু, তো তাদের পরে ইনফিনিটিভের টু কিন্তু আন্ডারস্টুড থাকবে, আমরা বসাবো না, এটা রীতি। হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে আমরা কিন্তু সেই অর্থে এখানে টু বসাবো না, কেন না স ভার্বটা এই সি থেকে এসছে, সি এর পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে স, সেই জন্য স ভার্ব ইউজ করলে তারপরে ইনফিনিটিভের টুটা বসবে না, অর্থাৎ টু গো লিখবো, তাহলে ইংরেজিটা ভুল হবে। আচ্ছা এবারে এখানে এছাড়াও আরো কতগুলো কনস্ট্রাকশন আছে, had better v, v for any verb, had rather v1 than v2, would rather v1 than v2, এগুলো আমি ডিসকাস করব। আর এখানে যে need, dare, help এগুলো কখনো টু নিয়ে বসে কখনো উইদাউট টু এ বসে, তো এরা যখন টু নেবে তখন সেই ভাবটাকে বলা হয় নন অ্যানোনিমাস, এদের পরে যে ভার্বগুলো বসবে সেখানে তারা টু নেবে। যেমন আই নিড টু ডু ইট, আমার এটা করা প্রয়োজন, আবার আমি যখন ইউজ করছি আই নিড নট ডু ইট, আমার এটা করার দরকার নেই, তখন ও হয়ে গেল অ্যানোনিমাস তথা অক্সিলারি ভার্ব, তারপরে ইনফিনিটিভ উইদাউট টু অর্থাৎ এরপরে টু বসবে না। আচ্ছা এবারে আমি এই কটা এক্সাম্পল মুছে দিচ্ছি, দুটো এক্সাম্পল থাক, কেন এটাকে ভার্বাল নাউন বলা হয় সেটা আমরা এবারে ডিসকাস করব। এটা আমার টু সিনটা বসেছে লাভ ভার্বের অবজেক্ট হিসাবে, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি নাউনের জায়গা ছিল, তো নাউনের জায়গায় আমরা ইনফিনিটিভ ব্যবহার করেছি, তাহলে এখানে ব্যবহারটা নাউনের মতো, বাট এটাই আবার ভার্বের মতো অবজেক্ট নিতে পারে, যেমন এই ভার্বটা এখানে ফাইনাইট ভার্বটা এখানে অবজেক্ট নিয়েছে, ঠিক তেমনই এখানে এই ভার্বটা ঠিক হবে না, আমি ভার্বটা চেঞ্জ করে দেবো, এই ভার্বটার বদলে যদি এমন কোনো ভার্ব বসাতে পারি সে আবার কিন্তু অবজেক্ট নিতে পারে, কিরকম আমি এখানটা লিখব, আই লাভ টু ইট মাটন কারি, তাহলে এটা নাউনের জায়গায় বসেছে, আবার এই যেমন ভার্ব হিসাবে অবজেক্ট নিয়েছিল এটাও তেমনি ভার্ব হিসাবে অবজেক্ট নিল মাটন কারি, তাহলে এখানে কি ফাংশন করলো, এই জায়গাটা এই অবজেক্টটা নিল, এই ফাংশনটা হয়ে গেল ভার্ব ফাংশন, সেই জন্য এটা ফাংশন হলো, এ দুটো ফাংশনই থাকবে, এ আবার সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আসতে পারে, এবং শুধু সাবজেক্ট হিসেবে আসা না, সাবজেক্ট হিসেবে আসা তো আমার এই সিম্পল ইনফিনিটিভ ইউজের মধ্যেই পড়লো, এটা আবার এ আবার এখানে বসে অবজেক্ট নিতে পারে, কিরকম টু
टू ईट मटन करी इज माई फेवरेट डिश. टू इट मटन कारी ए टू इट एर रेस्पेक्ट भार फाइनल पुशे चाहिए खाने किंतु ए ऐसा भार अब एक टॉप जेक में है तले खानो ओ एट दी सेंटर में सेंटर से सब्जेक्ट नाउन है जाएगा तले वो नाउन हिसाब में कच करो चे आवार भार बेर मुतु ओ ऑब्जेक्ट रिसीव करो चे ताइयों ने एक बार लाभे फर्क ना তাহলে নিশ্চয়ই আমি আশা করছি তোমরা কেন এটাকে ভার্বাল নাউন বলা হয় সেটা বুঝতে পেরেছ এবং এর চেহারা কখনো বদলাবে না, একই চেহারা থাকবে সাবজেক্ট যতই বদলাক. এবার এই তিনটে ব্যাপার আমি তোমাদের বলবো. হ্যাড বেটার ভি কখন আমরা ইউজ করবো, এখানে লিখেছি কোনো কাজ আন্ডার মানে করা হয়নি বাট ভালো ছিল ডান হলে. ভালো ছিল ডান হলে কিরকম কাজ, যেমন এই এক্সাম্পলটা ইউ হ্যাড বেটার আস্ক পারমিশন. তুমি কাউকে কোনো বন্ধু বান্ধব কোথাও যাওয়ার কোনো প্রোগ্রাম হয়েছে, একজন বন্ধু বাড়িতে না বলেই চলে এসছে, তখন তুমি তাকে বলছো যে ইউ হ্যাড বেটার আস্ক পারমিশন, যে তুই দেখ আস বাড়ি থেকে যদি বলতিস বলে আসতিস ভালো হতো. সেই জায়গাটা যে ইউ হ্যাড বেটার আস্ক পারমিশন, যে বাড়িতে যদি সে বলে আসতো তাহলে ভালো হতো, ভালো ছিল তোমার পারমিশন নেওয়া, এই হচ্ছে মানে. এরকম আরও চার পাঁচটা এক্সাম্পল আমি তোমাদের দিয়ে দেবো যাতে তোমাদের এই জাতীয় ইংরেজিগুলো করতে সুবিধা হয়. বেশ, এটা আপাতত একটা চলে যাচ্ছে. এবার আমরা আসছি হ্যাড র্যাদার কোথায় ব্যবহার করবো. হ্যাড র্যাদারের পরে ভি ওয়ান আছে, ভি টু আছে. এই ভি টুটা করা হচ্ছে কিন্তু ভি ওয়ান করলে ভালো হতো, এই ভি ওয়ানটা পারফর্ম করলে ভালো হতো. কিরকম, যে আই হ্যাড বেটার স্টাডি দ্যান প্লে. এখন সে খেলা করছে বা আমি খেলা করছি, আমি সাবজেক্ট আছে, আমি এখন খেলছি কিন্তু আই হ্যাড আই হ্যাড রাদার স্টাডি, আমার পড়াশোনাটা করলে ভালো হতো. তাহলে দুটো প্রেফারেন্স, স্টাডি আর প্লে, তার মধ্যে করছি এটা বাট এটা করলে ভালো হতো. এইরকম যখন ইংরেজি তোমরা দিতে চাইবে তখন কিন্তু তোমাকে হ্যাড রাদার দিয়ে লিখতে হবে. আমি এর উপরেও চার পাঁচটা এক্সাম্পল দিয়ে দেবো, আমার লেখা আছে, আমি দিচ্ছি তোমাদের পরে. উড রাদার কখন ব্যবহার করতে হবে, উড রাদার হচ্ছে ভি টু অন্য কেউ পড়ছে, এই ভি টুটা অন্য কেউ পড়ছে কিন্তু বক্তার ক্ষেত্রে হলে বক্তা ভি ওয়ান নিত বা নেবে বা ভালো. কিরকম ব্যাপারটা, আই উড রাদার ডাই দেন বেক. আলোচনা হচ্ছে যে কেউ একজন ভিক্ষাবৃত্তি করে বাঁচছে, তখন আমি বললাম যে আমার এই ভিক্ষা করার থেকে মরে যাওয়া ভালো বা আমি মরে যেতাম, সেই সেন্সটা এখানে আছে. যখন দুটো কাজের ভেতরে একটা কাজ অন্য কেউ করছে কিন্তু আমার ক্ষেত্রে হলে আমি এইটা ভালো হতো, এটা এটা ভালো, এটা ভালো, এই ব্যাপারটা ভালোর মধ্যে সীমাবদ্ধ রাখবে. তাহলে আই উড রাদার ডাই, আমার ক্ষেত্রে এটা ভালো হতো দেন বে, ভিক্ষা করার থেকে আমার মরে যাওয়াটা ভালো হতো বা আমার মরে যাওয়াটা ভালো, এরকম ভালো বা ভালো হতো এনিওয়ে আমার মরে যাই ভালো. ওকে, এবার আমি তোমাদের আমার অলরেডি এর উপরে কতগুলো এক্সাম্পল আমি রেডি করে রেখেছি সেটা তোমাদের দেখাচ্ছি. এবারে দেখো, এবারে আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও.
লেখা আছে হি হ্যাড বেটার স্টে হিয়ার, তার এখানে থাকাই ভালো ছিল। আই হ্যাড বেটার হেল্প হিম, আমার তাকে সাহায্য করাই ভালো ছিল, করেনি করলে ভালো ছিল। উই হ্যাড বেটার স্টাডি আওয়ার লেসন্স, আমাদের পড়াশোনাগুলো করলেই ভালো ছিল। ইউ হ্যাড বেটার লিভ ইউর জব, তোমার কাজটা ছেড়ে দেওয়াই ভালো ছিল। আই হ্যাড বেটার কুইট স্মোকিং, আমার স্মোকিংটা ছেড়ে দেওয়াই ভালো ছিল। ও বাই দি ওয়ে, এখানে কুইট স্পেলিংয়ে এটা একটু অফ হবে, তোমরা দেখে নিও, আমি খেয়াল করিনি। আচ্ছা নেক্সট, তারপরে দেখো হ্যাড রাদার, যেটা ভালো হতো। আই হ্যাড রাদার ওয়ার্ক দ্যান প্লে, খেলা করছি কিন্তু কাজ করলে ভালো হতো। আই হ্যাড রাদার স্টাডি দ্যান স্লিপ, ঘুমাচ্ছি কিন্তু স্টাডি করলে ভালো হতো। হি হ্যাড রাদার স্টে দ্যান গো, সে চলে গেছে কিন্তু তার এখানে থেকে গেলে ভালো হতো। আই হ্যাড রাদার প্লে মিউজিক দ্যান সিট আইডলি, আমি মানে অলসভাবে বসে আছি, সেটা না করে একটু গান বাজনা শুনলে ভালো হতো। আই হ্যাড রাদার সেন্ড হিম থিংস দ্যান গিভ মানি, কোনো একটা ব্যাপারে আমি কাউকে টাকা দিয়েছি কিন্তু টাকা না দিয়ে ওকে জিনিস পাঠালেই ভালো হতো, চলে গেল ভালো হতোর উপরে, শুধু ভালোর উপরে, যেটা উড রাদারের উপরে ইউজ করবো। আই উড রাদার ডাই দ্যান বেক, কেউ একজন ভিক্ষা করে জীবিকা অর্জন করে জানি, তাহলে আমার ক্ষেত্রে হলে আমি মরে যেতাম, বা আমার ক্ষেত্রে হলে মরে যাওয়াই ভালো। ই উড রাদার লিভ হিম দ্যান লিভ উইথ হিম, তাহলে তার সঙ্গে বসবাস করার থেকে তাকে ছেড়ে দেওয়াই ভালো। আর ব্রেভ সোলজার উড রাদার ডাই দ্যান রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়ার থেকে হচ্ছে মরে যাওয়াটা একজন ব্রেভ সোলজারের কাছে এটাই ভালো, বা একজন ব্রেভ সোলজার হলে এটাই এটাই বেছে নিত। ওকে, তাহলে আমি এরপরে নেক্সট পার্টটা, ইনফিনিটিভের আর একটা পার্ট আছে, সেই পার্টটা তোমাদের দেখাচ্ছি নেক্সট। এবারে আমরা ইনফিনিটিভের আর একটা ব্যবহার আছে, সেটাকে বলা হয় কোয়ালিফাইং ইনফিনিটিভ। এই কোয়ালিফাইং ইনফিনিটিভ, এটার আর একটা নাম আছে, আমি লিখে নিই, তাকে বলা হয় জেরান্ডিয়াল ইনফিনিটিভ। একই জিনিস, কোয়ালিফাইং ইনফিনিটিভ অথবা জেরান্ডিয়াল ইনফিনিটিভ। বেশ, এই ব্যবহারগুলো আমরা দেখি। উই ইট টু লিভ, আমরা খাই বাঁচার জন্য, অর্থাৎ উদ্দেশ্য। উই ইট, আমরা খাই কি উদ্দেশ্য সেটা এখানে ব্যাখ্যা করা আছে। টু লিভ, বাঁচার উদ্দেশ্যে আমরা খাই, ওই জন্য এখানে পারপাস দেখা আছে। তাহলে পারপাস সেন্সে এর যখন ইউজ হবে, এটা ভার্ব, তাহলে এই এখানে লিখেছি ভ্যান্স, লিখে কোয়ালিফাইং ইনফিনিটিভ লিখেছি, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে ভ্যান্সের যে ব্যবহারটা এটা হচ্ছে কোয়ালিফাইং ইনফিনিটিভের ব্যবহার। এখানে এই যে ভার্ব, তারপরে পারপাস সেন্সে ইনফিনিটিভ বসবে, চলে গেল ভি। নেক্সট, ফিডস আর গুড টু ইট, ডুমুর খেতে হলে আমি নিজে করলে হবে না, ভুল হবে তা না, ডুমুর খাওয়া, ফিডস আর গুড, ডুমুর হচ্ছে ভালো, কি ব্যাপারে ভালো, খাওয়ার ব্যাপারে ভালো, মানে খেতে ভালো না, অর্থাৎ এর একে কোয়ালিফাই করছে, ডুমুর খাওয়া ভালো, শরীরের পক্ষে ভালো, তার থেকে অনেক ধরনের ভাইটামিনস আমরা ইনটেক করি, ডুমুর খাওয়া ভালো, নট খেতে ভালো। নেক্সট, তাহলে এটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করল। তারপরে আসছি, হি ইজ আ ম্যান টু বি অ্যাডমায়ার্ড, এখানে আ ম্যান হচ্ছে একটা নাউন, নাউনকে কোয়ালিফাই করেছে, কিরকম, হি ইজ আ ম্যান টু বি অ্যাডমায়ার্ড, একটা প্যাসিভ আছে, এই ব্যক্তিটা হচ্ছে এমন একটা ব্যক্তি যে সকলের প্রশংসা লাভ করে, প্রশংসনীয় ব্যক্তি, হি ইজ আ ম্যান টু বি অ্যাডমায়ার্ড, তিনি হচ্ছেন প্রশংসনীয় ব্যক্তি বা প্রশংসার যোগ্য ব্যক্তি বা প্রশংসা হওয়ার মতো মানুষ, প্রশংসিত হওয়ার মতো মানুষ। নেক্সট, দিস ইজ নট দ্য টাইম টু প্লে, এটা প্যাসিভে ছিল, এটা অ্যাক্টিভে দিয়েছি, এই টাইম নাউনকে করেছে কোয়ালিফাই। দিস ইজ নট দ্য টাইম টু প্লে, খেলার সময়, প্রশংসিত হওয়ার মতো মানুষ, খাওয়া ভালো, ব্যাপারগুলো এরকম, খাওয়া ভালো বলবো না, সরি, খাওয়া হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো, ব্যাপারটা এরকম। আচ্ছা,
এবার আসছে আমরা সেন্টেন্সের, এটা হচ্ছে সেন্টেন্সের কোয়ালিফায়ার, এই যে এস দেখছো এটা হচ্ছে সেন্টেন্স, টোটাল সেন্টেন্সকে কোয়ালিফাই করে। কিরকম? আই ডোন্ট বিলিভ হিম, আমি তাকে বিশ্বাস করি না। টু টেল দ্য ট্রুথ, সত্য বলতে কি, সত্যি কথা বলতে কি, আই ডোন্ট বিলিভ হিম, আমি তাকে বিশ্বাস করি না। এই যে টু টেল, আমার ইনফিনিটিভ টু টেল দ্য ট্রুথ, এই কথাটুকু টোটাল সেন্টেন্সকে কোয়ালিফাই করছে। তাই এখানে ফ্যান্স, এই চারটে ব্যবহারকে বলা হবে কোয়ালিফাইং ইনফিনিটিভ। ওকে, আমি আশা করি তোমরা সিম্পল ইনফিনিটিভের ব্যবহার এবং কোয়ালিফাইং ইনফিনিটিভের ব্যবহার বুঝতে পেরেছ। এবারে আমি দেখাচ্ছি যে ইনফিনিটিভের ফর্মগুলো দেখাচ্ছি। এখানে দেখো অ্যাক্টিভ এবং প্যাসিভ এর দু ধরনের ফর্ম হয়। এটা সিম লিখেছি মানে সিম্পল দেখা যাচ্ছে, সিম্পল ইনফিনিটিভ। কম মানে কন্টিনিউয়াস ইনফিনিটিভ, পার মানে পারফেক্ট ইনফিনিটিভ, আর পারফেক্ট কম, পার কম মানে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। এই তাদের বেসিক চেহারাগুলো, এটা থেকেই যখন আমরা টেন্স তৈরি করবো তখন আবার এই লেখাটাই লিখবো। আমি এখান থেকেই তোমাদের টেন্স করাবো, এবং তাই তোমরা মনে রাখবে এটা কঙ্কাল, এটাকে কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ করে রাখতে হবে। দেখো সিম্পল ইনফিনিটিভ অ্যাক্টিভের চেহারা হচ্ছে টু বি, ভি ফর এনি ভার্ব, আর টু গো, টু ডি হচ্ছে টু ডাই, টু লিভ এটসেট্রা। টু ভি, টু বি ভিপিপি, ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। কনজুগেশনের যে টেবিল আছে তার তিন নম্বর লাইন, যেমন গো ওয়েন্ট গন গন, ডু ডিড ডান, এটা টু ডু হলে এটা হবে টু বি ডান, ব্যাপারটা এরকম। এটা যদি টু ডু হয় এটা হবে টু বি ডুইং। তাহলে আইএনজি আর পিপি লেখা আছে, বাকি তো সব দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই আমাদের করতে অসুবিধা হবে না। এটা হচ্ছে ভিপিপি মানে ভার্ব পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে ভি আইএনজি অর্থাৎ ভার্ব যা দেওয়া থাকবে তার সঙ্গে আইএনজি যোগ করে দেবে। প্লেন এবার ফর্মগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে একটা সিম্পল ফর্ম লাগলো টু ভি, টু বি ভিপিপি, টু বি বিং, টু বি ভি এর সঙ্গে আইএনজি, টু বি বিং, আর টু বি বিং উচ্চারণটা লক্ষ্য করো, এটা ভি এর সঙ্গে আইএনজি, এটা বি এর সঙ্গে আইএনজি, টু বি বিং ভিপিপি। কন্টিনিউয়াস গেল, কন্টিনিউয়াস মানেই সেখানে একটা আইএনজি থাকবে। দেখো এখানে আইএনজি আছে, এখানেও দেখো আইএনজি আছে, প্যাসিভ থাকবে, কন্টিনিউয়াস মানে আইএনজি থাকবে। পারফেক্ট, পারফেক্ট মানে হ্যাভ ভার্বের উপস্থিতি থাকবে। তাহলে টু হ্যাভ ভিপিপি, ধরো এটা থেকেই সেন্টেন্স বানিয়ে আমরা করবো, তার নাম দেবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বলবো আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি, সেই এই ফর্মকে ব্যবহার করেই করবো। সুতরাং এটা ভালো করে মুখস্থ করবে, এরপরেই আমি তোমাদের টেন্সের ব্যাপারটা জন্য ভিডিও কাটিং করবো। তারপরে এটার জন্য আসছে আমার প্যাসিভে টু হ্যাভ বিন ভিপিপি, আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে টু হ্যাভ বিন ভি আইএনজি, এই যে কন্টিনিউয়াস আছে তাই ভি আইএনজি আছে, কন্টিনিউয়াস থাকলে আইএনজি থাকবে মাস্ট। আর আগে কি থাকবে, ইয়ে পারফেক্ট আছে তার জন্য আগে হ্যাভ বিন বসবে, টু হ্যাভ বিন ভি আইএনজি। তাই তোমরা এভাবে মুখস্থ করে নেবে, সিম্পল হচ্ছে টু ভি, অ্যাক্টিভ প্যাসিভ হচ্ছে টু বি ভিপিপি, কন্টিনিউয়াস হচ্ছে টু বি ভি আইএনজি, আর ওপাশ হচ্ছে টু বি বিং ভিপিপি, পারফেক্ট হচ্ছে টু হ্যাভ ভিপিপি, ওপাশে হচ্ছে টু হ্যাভ বিন ভিপিপি, আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে টু হ্যাভ বিন ভি আইএনজি। আর এটা প্যাসিভ সেন্সটা হয় না, ইউজ হয় না, অতএব বেকার লেখার কোনো প্রয়োজন নেই। তো আজকে এই তোমাদের ইনফিনিটিভ দেখালাম, তোমরা এবারে এগুলো ভালো করে মনে রেখে পেছনে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, বইয়ের পেছনে যে বিভিন্ন এক্সারসাইজেস দেওয়া আছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি আশা করি ইনফিনিটিভ তোমাদের আর কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ।